কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসক পরিভাব মুখার্জির উপর পরপরচিত প্রাণঘাতী হামলার প্রতিবাদে শনিবার রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। রাজবাড়ী প্রাঙ্গণে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় এবিভিপি সদস্যরা। এই ঘটনার প্রতিবাদ সহ ভবিষ্যতে চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এবিভিপির কার্যকারিণী পরিষদের সদস্য প্রীতম পাল বলেন, আজকে কলকাতার আপনারা সবাই অবগত আছেন যে কলকাতার এনআরএস হসপিটালে একজন 75 বছর বয়স্ক রোগীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে একজন 24 বছরের ইন্টার্ন ডাক্তারের উপর হামলা হয়েছে। প্রাণঘাতী হামলায় সে এখন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে লড়াই করছে। তারই প্রতিবাদে ডাক্তার কলকাতার যে কয়েকজনগুলো সমগ্র মেডিকেল হসপিটালে ডাক্তারদের সিকিউরিটির দাবিতে, সঠিক পরিবেশের দাবিতে চিকিৎসা যাতে তারা দিতে পারে, সেই দাবিতে আমরা আজকে এখানে আন্দোলনে বসেছি। প্রীতম পাল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় কার্যকরী পরিষদের সদস্য।